নমস্কার, আমি অভিজিৎ পুরবী, নিউজে আপনাদের স্বাগত। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন। চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্তকে জামিনে মুক্তি দেওয়ার বিক্ষোভ ভাটপাড়ায়, অবরোধ রাস্তা। জাগ্রত সংঘের পরিচালনায় বনগাঁ স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো আটদলীয় ফুটবল টুর্নামেন্ট। কাকিনাড়ার সুভাষপল্লিতে প্রাচীন একটি কালী মন্দিরে চুরি, আতঙ্কিত এলাকাবাসী। ব্রিগেড সমাবেশের সমর্থনে দমদম চিড়িয়ামোড় থেকে পদযাত্রা হলো রবিবার সকালে। বাংলা রোমান্টিক অ্যাকশন ছবি ভানুর শুটিং চলছে জোর কদমে। চলে আসছি বিস্তারিত খবরে। দিল্লির নির্ভয়া কাণ্ডের অভিযুক্ত নাবালক মুক্তিকাণ্ডের ছায়া এবার পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার ভাটপাড়ায়। চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ করার পর নাবালক আইনের বলে জামিনে মুক্তি বিশাল মল্লিক নামে ওই অভিযুক্ত। এরই প্রতিবাদে ঘোষপাড়া রাস্তা অবরোধ করল স্থানীয় বাসিন্দারা। শনিবার বিকালে ব্যারাকপুর আদালতে জামিন পাওয়ার পর রোববার সকাল থেকে বিক্ষোভে ফেটে পড়ে স্থানীয় বাসিন্দারা। প্রতিবাদে ঘোষপাড়ার পথ অবরোধ করেন ওখানকার স্থানীয় বাসিন্দারা। ছেলেটা রেপ করেছে, তার বাবা পিজি হসপিটালে কাজ করে, সেইখান থেকে ও কোনো রেফারেন্সে সুপারিশ করে মেয়েটাকে ডিসচার্জ করিয়ে। এবার কোর্টের ব্যাপার, যেখানে মামলাটা আমরা যে কমপ্লেন করেছিলাম সেইখানে বড় এই মামলাটা স্টার্ট করলেন 376 IPC এবং 7/8 প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্স। এই ধারাটা হচ্ছে আপনার ডিস্ট্রিক্ট কোর্টে সেকেন্ড ডিস্ট্রিক্টে, এইটা রেকর্ডটা ওইখানে ট্রান্সফার হয়ে যাবে, ওইখানে ওইখানেই বিচার হবে। কিন্তু দেখেন, আমাদের বিচার ব্যবস্থার উপরে আস্থা আছে, আস্থা নেই সেটা না, কিন্তু ওই জজ সাহেব কোনো একটা মিস্টেকের শিকার হয়েছে, ওই জন্য বেল দিয়েছেন। এই কেসে বেল দেওয়ার জন্য নতুন স্থিতি নেই, কেন SCGM এই বেল দিয়েছেন আমরা শুনে আশ্চর্য হয়েছি। এখন এলাকার লোক জড়ো হয়েছে, তাদের একটা নারাজগি আছে, কেন যে বাচ্চাটা রেপ হয়েছে সে এখনো ক্রিটিক্যাল অবস্থা, তার হাত পা একদম হলুদ হয়ে গেছে, সে এখন হাঁটতে পারছে না, বিছানার মধ্যে মাঝে সাঝেও যখন বাথরুম যাচ্ছে তখন ব্লিডিং হচ্ছে। এইসব নিয়ে এখন এলাকার লোক পুলিশের এগেনস্টে গেছে। পুলিশ বলছে কি মুভ হয়েছিল সেদিনকে মামলা সিটির জন্যই ডেট দেওয়া হয়েছিল 30 তারিখ, কিন্তু 30 তারিখ যখন সিটি ডেট ছিল এর মধ্যে কী করে উকিলবাবু বা যারা বেল করিয়েছে কী করে বেল দিয়ে দিলেন কোর্ট, এইটা আমরা বুঝতে পারছি না, আমরা জানি না। এই ব্যাপারে আমরা বড়বুকে নিবেদন করেছি কি বেল ক্যান্সেলেশনে পেয়ার করুক, বেলটা ক্যান্সেল করে ওকে আবার হাজতের মধ্যে। পরে জগদ্দল থানায় পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ আশ্বাস দিয়েছেন অভিযুক্তকে ফের গ্রেপ্তারের আর্জি জানিয়ে আদালতে যাবে। গত 15 ডিসেম্বর 2015 ধর্ষণের ঘটনাটি ঘটে, স্থানীয় মানুষদের বিক্ষোভের মুখে পড়ে ওই দিনই বিশালকে গ্রেপ্তার করেছে জগদ্দল থানার পুলিশ। পুরবি নিউজের জন্য সঞ্জয় রিপোর্ট, জগদ্দল। জাগ্রত সংঘের পরিচালনায় বনগাঁর স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো IFA অনুমোদিত আটদলীয় ফুটবল টুর্নামেন্ট। রাজ্যের নানা স্থানের ফুটবল ক্লাবগুলি অংশগ্রহণ করেছে এই টুর্নামেন্টে। শনিবার শুরু হয়েছে প্রথম খেলা বঙ্গরূপা স্পোর্টিং ও নোহাটা অভিযান সংঘের মধ্যে। এই টুর্নামেন্ট চলবে আগামী 27 ডিসেম্বর পর্যন্ত। নদিনব্যাপী এই ফুটবল ধামাকার আহ্বায়ক স্বপন বিশ্বাস জানালেন, ফুটবল ধামাকা শুরু হচ্ছে আজ 19 ডিসেম্বর থেকে 27 ডিসেম্বর, পরপর 9 দিনব্যাপী চলবে আটদলীয় ফুটবল টুর্নামেন্ট। এবং কোয়ার্টার ফাইনাল খেলে আজকে অংশগ্রহণ করেছেন বঙ্গরূপা স্পোর্টিং ক্লাব, বঙ্গ ঐতিহ্যবাহী ক্লাব এবং নোহাটার অভিযান সংঘ। আর আমাদের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী 27 তারিখ। উপস্থিত দর্শকেরা একটি উপভোগ্য ম্যাচ দেখে রীতিমতো খুশি। পুরবি নিউজের জন্য অনিন্দ্য পাত্রের রিপোর্ট, বনগাঁ। দিলওয়ালোঁ কি কাহানি খাস হোতি হ্যায়, দিলওয়ালোঁ কা স্টাইল অলগ হোতা হ্যায়, উনকি স্পিড কা স্টাইল, হম শরীফ কে হুয়ে পুরি দুনিয়া হি বদমাশ বন গয়ে, উনকি লুকস কা স্টাইল, হসীন পলোঁ কো ইয়াদগার বনানে কা স্টাইল। So this Christmas, celebrate the evergreen love story with Dilwale ka apna style. Videocon Z55 Krypton. Create your own style. Max Power. Basanto eshe gache. Ajami shompurna. মহিলা পুরুষ ও ছোটদের সকলের সব ধরনের পোশাকের একটাই ঠিকানা, লুক লাইক। প্রত্যেক কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার, এত সস্তা আর কোথাও পাবেন না। তাই এখন থেকে জেন্টস, লেডিস এবং কিডস এর সব ধরনের ফ্যাশনেবল পোশাকের কেনাকাটা করুন শুধুমাত্র লুক লাইক থেকে। লুক লাইক BL মেডিকেল গলি, হাবলা, পুরনো ইলেকট্রিক অফিসের পাশে। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী, শাড়ি আর চুড়িদারের অফুরন্ত আকর্ষণীয় সম্ভার। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব, শাড়ি জগতের রূপ কথা দেবশ্রী। দেবশ্রীতে আসুন, শাড়ি পছন্দ করুন, সজ্জা দ্রব্যের অনবদ্য সম্ভার, নামি দামি কোম্পানির শুটিং শার্টিং চুড়িদার থ্রি পিস, পছন্দের ব্র্যান্ড স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয়।
দেবশ্রীতে। এছাড়াও আমাদের রয়েছে সুদক্ষ কারিগর, শার্ট প্যান্ট সাফারি ব্লেজার ও চুড়িদার অতি যত্ন সহকারে তৈরি করা হয়। আকর্ষণীয় শাড়ির কাউন্টার, হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার, 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড হাবড়া। এবার পুজোয় থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারীমণির শাড়ি মানে পাঞ্চালি, যশোর রোড হাবড়া, আমাদের কোনো শাখা নেই। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড হাবড়া। এই প্রথম হাবড়ায় আধুনিকতম প্রযুক্তির সঙ্গে ডেন্টাল ট্রিটমেন্ট নিয়ে এসেছে স্মাইল অ্যান্ড ডেকর। দাঁতে ব্যথা হলে আর তোলা নয়, বাঁচিয়ে রাখুন আরসিটি করে, খোলা পড়া দাঁতের অস্বস্তি শেষ। এখন লাইফ টাইম ফিক্স দাঁত প্রতিস্থাপন সাধ্যের মধ্যেই, ব্রেসেলস অথবা স্মাইল ডিজাইনের মাধ্যমে এলোমেলো উঁচু নিচু দাঁত সাজানোর সুবিধা। স্মাইল অ্যান্ড ডেকরের চিফ কনসালটেন্ট ডক্টর দীপান্বিতা দত্ত, ডেন্টাল সার্জেন ডক্টর সৌরভ চৌধুরী, এক্স হাউস সার্জন সাগর দত্ত হসপিটাল কলকাতা, এছাড়াও থাকছেন কলকাতার অভিজ্ঞ অর্থোডন্টিস্ট ও ওরাল সার্জনরা। বিদেশি ডেন্টাল ইমপ্ল্যান্ট এখন হাবড়াতেই সম্ভব। স্মাইল অ্যান্ড ডেকর, হসপিটাল রোড হাবড়া। জগদ্দল থানা এলাকার কাকিনাড়া সুভাষপল্লীতে প্রায় শতাধিক বছরের প্রাচীন একটি কালী মন্দিরের তালা ভেঙে বিগ্রহের সোনা গহনা এবং নগদ টাকা কাসার বাসনপত্র সহ লক্ষাধিক টাকার সামগ্রী চুরি করল দুষ্কৃতীরা। সকালে স্থানীয় এক ভক্ত মন্দিরে এসে দেখেন দরজা খোলা এবং তালাগুলি ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে মন্দির কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়। পরে জগদ্দল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে, যদিও এখনো চুরির ঘটনার কিনারা করতে পারেনি পুলিশ। মায়ের সোনার জিপ, তারপরে টিকলি ছিল এখানে, তারপরে সোনার টিপ, তারপরে রূপোর খাড়া, তারপরে মায়ের পায়ের নুপুর, বাবার গাঁজা খাওয়ারিয়ে, তারপরে এখানে একটা রূপোর ইয়ে থাকে সেটা। সব মিলে কত টাকা হবে? হ্যাঁ সে তো হবেই, হবে 1 লক্ষের ওপরেই হবে। ক্যাশ বাক্স দানের অত টাকা ভর্তি থাকে, ওই সবসময় অল টাইম মানে ওই বাক্সের মধ্যে দান বাক্সে ভর্তি থাকে টাকা, 10 টাকা, 5 টাকা, 100 টাকা নোট, 50 টাকা নোটে হামেশা ভর্তি। এর আগেও গত 14 নভেম্বর এই মন্দিরে চুরির চেষ্টা করে দুষ্কৃতীরা, কিন্তু এলাকার বাসিন্দাদের প্রতিরোধের জেরে ব্যর্থ হয়ে পালিয়ে যায় তারা। এর আগেও তো এইরকমই একটা ছোটখাটো ঘটনা ঘটে গেছে, তখন হয়তো পারিনি, সেটাই আজকে 14 নভেম্বর সেটা তো পারিনি, ওই আক্রোশে মায়ের ওপর দিয়ে সব কিছু। আর জানো, তারপর লাইটগুলো আমাদের মন্দির সাজানো হয়, সেই লাইট টাইটগুলো মানে বাক্স ভর্তি রাইস কিনে সব সব পুরো ফাঁকা করে দিয়ে। জনবহুল এই এলাকায় চুরির ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক। পূরবি নিউজের জন্য সঞ্জয় রিপোর্ট, জগদ্দল। রাজ্যের গণতন্ত্র, নারী সুরক্ষা সহ 15 দফা দাবিতে আগামী 27 ডিসেম্বর সিপিএমের ডাকে ব্রিগেড সমাবেশের সমর্থনে দমদম চিড়িয়া মোড় থেকে রবিবার সকাল 11টায় শুরু হয়েছিল পদযাত্রা। মডেলিং, ফটোশুট, সারাদিনে ক্রিয়েটিভ ব্যস্ততা, অবসর মানে হাতে জয় গোস্বামী কিংবা রং তুলি, প্যাশন নাচ, খাবারের স্বাদে শুধুই রাজনন্দিনী। রাজনন্দিনী ফ্রেশ, ফাস্ট অ্যান্ড টেস্টি। সুপার মাইন্ড ব্লোয়িং। সুন্দর বাড়ি এখন আরো সহজ। এটি একটি মডার্ন টিউবওয়েল হাবড়ার নবতম উদ্যোগ। মডার্ন টিউবওয়েল সবার গর্ব, কল্যাণগড় শরীর সংঘের পাশে।
অরবিন্দ, এরিনা মার্কেট, শ্রী অরবিন্দের নবতম সংযোজন, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া, শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। রূপসা রেডিমেড গার্মেন্টসের বিশ্বস্ত প্রতিষ্ঠান, রয়েছে মহিলা ও শিশুদের রেডিমেড পোশাকের বিশাল সম্ভার। রূপসাতে পাবেন মহিলাদের লাচা, চুড়িদার, জিন্স প্যান্ট, টপ, কুর্তি আরও অনেক কিছু। ছোট্ট সোনামণিদের জন্য রয়েছে হাল ফ্যাশনের নজর কাড়া বাবা স্যুট, বেবি স্যুট, সবই পাবেন ন্যায্য দামে। রূপসা রেডিমেড গার্মেন্টস, পিএল মেডিকেল গলি, হাবড়া। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার আধুনিক পুরুষের জন্য। এই শীতের মরশুমে থাকছে শীত বস্ত্রের বিপুল সম্ভার। হাবড়া বাজার এক নম্বর গলি। প্রভাস সর্দারের পরিচালনায় তার প্রথম বাংলা ছবি ভানুর শুটিং চলছে জোরকদমে। আগামী বছরের প্রথমেই সম্ভবত মুক্তি পেতে চলেছে এই রোমান্টিক অ্যাকশন মুভি। টলিউডের অন্যতম খ্যাতনামা ফাইটার হলেন পালান সর্দার ওরফে প্রভাস সর্দার। ফাইটিং এর ক্ষেত্র ছাড়িয়ে এই প্রথম ছবি পরিচালনা করছেন তিনি। প্রভাস সর্দারের পরিচালনায় ছবি ভানু শুটিং চলছে জোর গরমে। এই ছবির সঙ্গীত পরিচালনা করছেন সোমেন। রোমান্টিক স্যাড সঙ্গের পাশাপাশি আর্টিস্ট সঙ্গ থাকছে মুভিটিতে। দর্শকের ভালো লাগা আশীর্বাদ, হিট হওয়াটা তো আশীর্বাদ আর কি। এই ছবিটা একটা মেনস্ট্রিম ছবি, যথারীতি যেটা তুমি বললে বাংলা দর্শক আমাকে ভালোবেসে একটা ট্যাগলাইন করে দিয়েছে আইটেম কিং হিসেবে। তো ন্যাচারালি ছবির যারা কর্তৃপক্ষ, ছবির যারা ডিরেক্টর প্রডিউসার, তারা একটু আমার থেকে আইটেম গান তো চাহিদা থাকেই। তো যথারীতি এসে আমাকে বলেছে যে ইয়াং ছেলে রাজ, যে হিরো সামিদ, আমার একটা তাড়াক্তা ফাড়াক্তা আইটেম সং করে দাও। তো ঠিক আছে, নিশ্চয়ই দেবের জন্য করেছি, জিতের জন্য, সবাইকার জন্যই করেছি, সব হিরোর জন্যই করেছি, যখন ওর জন্য কেন করবো না, এটাই আমার কাজ। তো যথারীতি করেছি। হঠাৎ একটা ধূমকেতু পড়লো পাড়ার মোড়ে, টলি বলি হলি তেসম গেল নড়ে চড়ে। তা নড়ে চড়ে গেছে হয়তো, আশা করি নড়াচড়ার জন্যই গানটা করা, মানুষের একটু মন যাতে নড়ে, একটু চড়ে, তাই জন্যই গান করছি, তাই জন্য বেঁচে আছি। বাকি সব গান যেরকম হয় একটা কমার্শিয়াল ছবিতে, সব রকম সব ধরনের গান হয়, প্রেমের গান আছে, বিরহের গান আছে, সুফি গান আছে, সব রকমের গান আছে, আইটেম গান, নাচের গান সবই আছে। অনেকেই গেছে, আমি গেছি, সুদীপ্ত গেছে, উজ্জয়িনী গেছে, রত্না গেছে, রত্না আমার খুব ফেভারিট সিঙ্গার, যে 100% লাভে একটা খুব ভালো গান গেয়েছিলো সুফি আন্দাজের, তাকেই দিয়ে আমি গাইয়েছি গান। এবং চলছে, চলবে বাংলা ছবি, আবার মানুষ দেখুক, শুনুক, ভালোবাসুক, স্পেশালি কমার্শিয়াল মেনস্ট্রিম ছবি আবার সুপার ডুপার হিট হোক, সেই আশাতে আবার বসে আছে। ভারতে অভিনয় করতে দেখা যাবে রজত ও সুপ্রিয়, সোনালী, কমল পায়েল সহ অনেকেই। সূর্য সারাদিন যে আলোটা দেয় মানুষের মধ্যে, একটা নতুন জীবন পায়, অন্ধকার হয়ে গেলে আর একটা জীবন পায়। তোমার এখানে ভানু কি দিচ্ছ? ভানু মানুষকে নানান রকমভাবে উপকার, কার গর্ভবতী মেয়েকে হসপিটালে নিয়ে যাচ্ছে, বাচ্চার অসুখ তাকে দেখাশোনা করছে, নিজের পয়সা দিয়ে মানুষকে সেবা করছে, ঠিক আছে, আবার কখনো কখনো রেগে গুন্ডাদেরকে মারছে, কে চন্দন কাঠ চুরি করছে, কে বাঘের চামড়া চুরি করতে আসছে, সেই সব নিয়ে বিরোধী করছে। এবং শহরে ওর যে এনকাউন্টার রয়েছেন, যিনি করছেন সুপ্রিয় দত্ত ভিলেন,
সুপ্রিয় দত্তর কাজ হচ্ছে জঙ্গলের চন্দনের কাঠ ফাট চুরি করে শহরে সাপ্লাই করা, সেইটাকে রোকার জন্য ও থাকে। কিন্তু ওর জন্য ওর বাবাকে মরতে হয়। ভানু বড় হয়ে সেই বদলাটা নেয় শহরে। এই ছবিতে নায়িকা চরিত্রে অভিনয় করেছে পায়েল। এই ছবিতে আমার মানে মেনলিটি আমি করছি, এবং ক্যারেক্টারটা হচ্ছে ভীষণ গ্রামের একটা সহজ সরল সাধারণ মেয়ে, কিন্তু সেই ক্যারেক্টারটার ভেতরে মানে খুব সহজ সরল কিন্তু তার ভেতরে কিছু ডিফারেন্ট টাইপের ফিলিং, ডিফারেন্ট টাইপের শেডস রয়েছে। যেমন গ্রামের মেয়েরা যেরকম সাধারণ জীবনযাপন করে, ভীষণ সরল হয়, সেরকমই কিন্তু এখানে হিরোর সাথে তার একটা দ্বন্দ্ব কাজ করেছে প্রত্যেকটা মোমেন্টে। মানে হিরোর জীবনে কিছু মোটো ছিল, কিছু অ্যাম্বিশন ছিল, হিরো সেইগুলোর পেছনে ছুটে গেছে, এবং মেয়েটি একসাথে হিরোর সাথে বড় হয়েছে, অথচ এবং সে মেয়েটি হিরোকে প্রচুর মানে মানে প্রাণের চেয়ে বেশি ভালোবাসে এরকম টাইপের, কিন্তু এবং সে জানেও হিরো তাকে ভালোবাসে, কিন্তু হিরোর কাছ থেকে সে রিটার্নটা সে পায় না, এবং পাওয়া না পাওয়া এই একটা দোলাচলে মানে মেয়েটার লাইফটা ভীষণভাবে মানে সে ভীষণ কনফিউজ হয়ে যায় যে কী হচ্ছে তার লাইফের সাথে। তো সেই কারণে প্রচুর শেডস পেয়েছি আমি ক্যারেক্টারটার মধ্যে। চেষ্টা করেছি যতটা মানে নিজের থেকে করা যায়, যতটা পারা যায়। আমাকে সবাই, আমার সিনিয়র অ্যাক্টাররা ছিলেন, ডিরেক্টর ছিলেন, সবাই হেল্প করেছে প্রচুর। তো চেষ্টা করেছি, এখন দেখা আপনারা বলবেন কেমন লাগছে, এবং অবশ্যই বলবো দেখবেন ছবিটা, আশা করি ভালো লাগবে। যেটা দিয়ে আমরা গান, সুমিত দা খুব ভালো মিউজিক করেছেন, তার মধ্যে রক এন্ড রোলের সঙ্গে একটা হিপ হপ পাঞ্চ করে একটা অন্যরকম কিছু একটা এনেছি। আশা করি যে আমি তো মানে এরকম গান পাইনি, যে না রক পেয়েছি, হিপ হপ পেয়েছি, নাহলে রক অ্যান্ড রোল এরকম টাইপের কিছু পেয়েছি, কিন্তু মিক্স আপ করে যে যে ধামাকাটা দিয়েছে সুমিতা, আশা করি দর্শকের সবাই ভালো লাগবে। আর সেটা চেষ্টা করছি আমরা সবাই মিলে ভালো কাজ করে সেটাকে দর্শকের কাছে ছড়িয়ে দেওয়ার বা দর্শক। এই প্রথম অভিনয় করছে রাজ, সবাই খুব পরিশ্রম করে এই কাজ করায়, অন্য ধরনের এক্সপিরিয়েন্স হচ্ছে বলে জানান এই অভিনেতা। ঠিক স্বপ্ন বলতে পারো, বাট এটা আমার একটা এক্সপিরিয়েন্স, আমার একটা নতুন একটা এক্সপিরিয়েন্স। মানে আমি যেটা দেখতাম ছোটোবেলা থেকে, যেটা আমি সব কিছু অনুভব করতাম যে খুব ইজিলি জিনিসটা করা যায়, আমরা দেখছি সব কিছু, কিন্তু তার মধ্যে যে অনেকটা কষ্ট করে যে জিনিসটা করা হয়, সবাই এত বড় আমাদের ইউনিট টেকনিশিয়ান যে এত কষ্ট করে জিনিসটাকে তুলছে, তো এটা আমার কাছে একটা খুব একটা ভালো লাগছে আমার কাছে। পুরবি নিউজ এখনকার মতো এই পর্যন্ত। আপনারা দেখছেন পুরবি বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে। রাধা মাধব উৎসব পরিচালনায় পার্থবা রাধা মাধব উৎসব কমিটি আগামী 23 পৌষ থেকে 9 মার্চ, 1422 ইংরাজি 9 জানুয়ারি থেকে 24 জানুয়ারি 2016 পর্যন্ত জেলার বিভিন্ন স্তরে স্বনামধন্য কীর্তন শিল্পী সমন্বয়ে 16 দিন ব্যাপী অনুষ্ঠিত হতে চলেছে ভগবত পাঠ, পদাবলী কীর্তন, লীলা কীর্তন, হরিনাম সংকীর্তন ও মহোৎসব অনুষ্ঠান। আপনাদের সকলের উপস্থিতি ও সহযোগিতা একান্ত কাম্য। আহকি আনন্দ আকাশে বাতাসে বাণীপুর লোক উৎসব 2016। উক্ত লোক উৎসবে বিভিন্ন বিষয়ে জানতে হলে যোগাযোগ করুন আগামী 20 ডিসেম্বরের মধ্যে। ফোন নম্বর 9733523814, 8609417060। পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র যুব উৎসব 2015-16 সহযোগিতায় অশোকনগর কল্যাণগড় পৌরসভা। আগামী 21 এবং 22 ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলেছে অশোকনগর শহীদ সদন প্রাঙ্গণে। প্রতিযোগিতার বিষয়ে বিশদ জানতে যোগাযোগ করুন অশোকনগর কল্যাণগড় পৌরসভার ছাত্র যুব উৎসব বিভাগে। সকাল 10টা থেকে 5টা পর্যন্ত। বিনীত শ্রী প্রবোধ সরকার, পৌর প্রধান, অশোকনগর কল্যাণগড় পৌরসভা।
উক্ত ছাত্র যুব উৎসবে সকলের সাদর আমন্ত্রণ রইল। এবার সুরের খেলায় মেতে উঠবে হাবড়া। এত মেলোডি বেশি ভালো লাগে না, নতুন কিছু আছে? আর সোমলা তো থাকবে না, হয় নাকি? এছাড়াও আসছে সবার মনের মানুষ কার্তিক দাস বাউলের বোলপুর দিয়ে। হাবড়া উৎসব 2016 আরো রঙিন আরো বর্ণময় আগামী 12 থেকে 17 জানুয়ারি হাবড়া উৎসবের আয়োজক তারক দে। হাবড়া উৎসব 2016।